প্রথমবার হারি গল দ্বিতীয়বার নাবাসিল আরক্ষীর এনকাউন্টারত প্রাণ গল সিলনি সুর গ্যাংর রিং মাস্টারর হাজুর প্রা অসম নিয়ন্ত্রণ করেছিল আনোয়ার হোসেন উরফে বগায় দেওয়াল পার হয়ে পলা বলে লড়তে গরজিল আরক্ষীর পিস্তল মোস্ট ওয়ান্টেড আনোয়ার হোসেন উরফে বগার সন্ধানত পলাকবাড়ী নহিরা সত্রপাড়াত অভিযান চলাইছিল বিজয় নগর আরক্ষীয়ে উক্ত স্থানত দুই বন্ধুর সৈতে সুরা আর ড্রাগস সেবন করে আছিল বগায় তেনে সময়তে আরক্ষী অহার উমান পাই ঘটনাস্থলীর পর পলায়ন করে বগায় আরক্ষীয়ে খেদি যাত এটা ইটাভাতাত লুকাই আরক্ষীলৈ তিনিটাকৈ গুলি চলোৱাত প্রত্যুত্তরত বিজয়নগর আরক্ষীও গুলি চালনা করার থিতাতে মৃত্যু হয় সিলনি সুরর গ্যাংর লিডার আনোয়ার হোসেন উরফে বগার এই দাবি করেছে আরক্ষীয়ে রিলায়েবল সোর্সর পর ইনফরমেশন আসিলে যে বগা উরফে একটা ভেটারান ডকাইত আনোয়ার এই নহিরা সত্রপাড়ার একটা বিশেষ ঠাইত সি ড্রাগস সহ মানে নিচাযুক্ত দ্রব্য লৈ আছিলে ঘটনাস্থলীর পর আরক্ষীয়ে জব্দ করেছে একটা 9mm পিস্তল চোকা অস্ত্র ওয়েগনের বাহন আর কেবাটো ড্রাগসর কন্টেইনার পিস্তলটা 9mm হব লাগে খালি খোকাও আমি পাইছো আমি যেহেতু তেওঁৰ ফিঙ্গারপ্রিন্টস আদি আছে আমি ভালকে প্রিজার্ভ করে রাখিছো তেওঁৰ মোবাইল এটা পাইছো রুমাল এখন পাইছো আর তাৰপৰে ড্রাগস কিছুমান কন্টেইনার পাইছো যথেষ্ট দক্ষিণ কামরূপৰ লগতে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত সেঞ্চুৰী ডকাইতে সন্ত্ৰাস সৃষ্টি কৰি অহা বগা কেইবাবাৰো গৈছিল জেললৈ কিন্তু জেলৰ পৰা ওলাই পূৰ্বৰ সৌজ্যবৃত্তিত লিপ্ত হৈছিল আৰক্ষীৰ মোষ্ট ৱান্টেড আনোৱাৰ হোসেন ৰাজ্যৰ বিভিন্ন থানাত গোচৰ থকা বগাক পূৰ্বেও আৰক্ষীয়ে কৰিছিল এনকাউণ্টাৰ আপোনালোকে জানে যে তেখেত বহুত কেইটা কেছত জড়িত আছিলে অকল আমাৰ কামৰূপ জিলাৰে নহয় গুৱাহাটীতো বহু বছৰৰ পৰা তেখেতৰ বিভিন্ন কেছত জড়িত হৈ আছিলে আৰু আগতে বহুকেইবাৰ পুলিচে এৰেষ্টো কৰিছে ইফালে বগাৰ মৃত্যু স্পষ্টিৰ নিশ্চা কৰিছে দক্ষিণ কামৰূপাখীয়ে আজাৰৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতা আৰু পুন্তলীৰ পৰা আবুল কালাম আজাদ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট